चाहे जो भी हो ना, बस मुस्कुराते रहना चाहिए, क्योंकि मुस्कुराने से लाइफ जो है ना वो और खूबसूरत हो जाती है। Hey guys, good afternoon, welcome back to my new video guys. आज की वीडियो स्टार्ट হচ্ছে তাগেসর ধামের কাছ থেকে। এই দেখতে পাচ্ছো অনেক দিন guys তাগেসর ধামে আসিনি, তো এখান থেকে ভিডিও স্টার্ট করার একটাই কারণ guys, আজ আমরা যাচ্ছি কোথায় guys? মালিয়া পার্ক যাচ্ছি আজকে আমরা, সাথে আছে দা M15 রাইডার। ভাইয়ের সাথে অনেক দিন আগে থেকে কথা হচ্ছিল যে একদিন আমরা রাইডে বের হব, তাই তো আজ বেরিয়েছি। কারণ আছে, মালিয়া যাচ্ছে তারও একটা কারণ আছে। এই বড় লোকেদের গাড়ি সব M15 guys, M15 আমি কবে কিনবো? সবাই KTM M15 যে যা পাচ্ছে কিনে নিচ্ছে guys। চলো আজকে ভিডিও স্টার্ট হচ্ছে। ওয়েলকাম টু তাগেসর গেট থেকে। অনেকদিন পর মালিয়া পার্কে এলাম আর এখন বাইক রাখলাম এখানে। চল 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 চল। এখন যে গেটটা দিয়ে ঢুকছে সেটা হচ্ছে এই গেটটা, ওইদিকেও একটা গেট আছে, এই একটা গেট আছে, এই গেটটা বন্ধ মনে হয় আই থিংক। এই পার্কে আসার জন্য কোনো টিকিট লাগে না। অ্যাকচুয়ালি আমাদের মালিয়াতে অনেক দূর থেকে গাইজ ব্লুবেরিয়া থেকে এসেছে। কিছু হয়েছে নাকি দেখো? না না কিছু হয় না, ভাগ্যি ভালো কভারটা লাগানো ছিল। অনেক দূর থেকে এসেছে গাইজ, তার প্রায় আড়াই ঘন্টা লেগে গেল। তো এই হচ্ছে সেই অপুরানা ব্লগ যে আর কি ওই ইউরোপের মেডে পুরো একদম ফাটিয়ে দিয়েছে, পুরো একদম না না গোটা জায়গায় ভাইরাল। আর বৌদি, হাই বৌদি, মানে আমাদের অপু ভাইয়ের বৌ, মানে আমাদের আমাদের বৌদি, মানে আমাদের বৌদি। এখন বৌদির সঙ্গে আমরা কথা বলবো, অপু কম কথা বলবো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো লাগলো আসলে এখানে। ওয়েলকাম টু মালিয়া, চলো উলুবেড়িয়াতে। আরে চলো বললাম, ইনভাইট করছি। না না মেইনলি আমরা ওদের ওদিকে কি করে জানবো? আমরা যখন আমাদের দিকে নিয়ে আসবো তখন ওরা আমাদেরকে বলবো। আরে হ্যাঁ, মালিয়া এলে তো তাগেসর ছিল ঘুরে আসবো। তাগেসর তো যাবো নেক্সট দিন, আবার একদিন আসবো, একদিন আসবো গাইস। উলুবেড়িয়া থেকে আবার তাগেসর আসবে, মানে আবার সেই আড়াই তিন তিন ঘন্টা কেসে যেতে, তিন ঘন্টা আমাদের ইউটিউবে জার্নির জন্য কত কিনা করতে হয়। ইউটিউবের জন্য অন্তত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো গাইস। গাইস দেখো, মালিয়া পার্কে ঢুকে এই একটা শিব মূর্তি দেখতে পাবে আমাদের ভগবানজির। এই দেখো, অনেকে যা তাগেসর যায় এখান থেকে, মালিয়া রোডটা ধরে তারা যারা তাগেসর যায়, তাগেসর কি যারা জল ঢালে তারা এখানে এসেও জল ঢেলে তারপর তাগেসর যায়। আর মালিয়া পার্কের বাইরেতে রেলিং করে দেওয়া আছে, ওখানে যারা জল নিয়ে যায় এখান থেকে জলের বাঁকটা রাখে ওখানে, তারপর এখানে শিব মন্দিরের সঙ্গে দর্শন করে তারপর তাগেসর যায়। এখন গিয়ে দেখাবো পার্কের ভিতরটা কিরকম, সাথে আমার বৌদি আর অপু ভাই। তো গাইস দেখো, আমি পার্কে এসে একটা কাউকে পেয়ে গেছি। কাকু বলো যে এই পার্কটা সপ্তাহে কদিন খোলা থাকে? একদম 30 দিন। 30 দিন কদিন ছুটি থাকে না? তো বন্ধ থাকে না? তো বুধবারে বন্ধ থাকে পার্ক, কিন্তু লোকে এলাও এখানে সবসময় লোক বসতে পারে। আচ্ছা, মানে খালি পার্কটা বন্ধ? খালি পার্কটা বন্ধ, গেটটা ঢুকে তোমরা জাস্ট বসতে পারো, ঘুরতে পারো, বাট পার্কের ভিতরটা কিন্তু যাওয়া বন্ধ, তাই তো? হ্যাঁ, পার্কের জায়গা বন্ধ। আচ্ছা, এই বাচ্চাদের জিনিসপত্র সব কিছু এখানে 12 মাস এগুলি থাকে না, এটা 2 মাসের জন্য। 2 মাসের জন্য, তাই তো? ডিসেম্বর থেকে জানুয়ারি, ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত। আচ্ছা, বলছি এখান থেকে মালিয়া পার্ক থেকে স্টেশন যাওয়ার পর্যন্ত মানে অটো টোটো কিছু পাওয়া যায় তো? সব পাওয়া যায়, মালিয়া স্টেশন নামলে পরে ওখান থেকে 10 টাকা ভাড়া দিলে মালিয়া। আমাদের হুগলির মধ্যে যারা আছে মালিয়া পার্কে ঘুরতে আসতে পারবে, বাট ফ্যামিলি পার্ক, এটা টোটালি ফ্যামিলি পার্ক। মালিয়া নেবে টোটো পাওয়া যায়, মালিয়া পার্কে বললেই নিয়ে চলে আসবে, সব গাড়ি আছে একদম। কিন্তু কাপল পার্ক নয় গাইস, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসো ফেসে যাবে। মেন কথা হচ্ছে গাইস, এখানে কিন্তু কোনো ঝোপঝাড় নেই যে তোমার সাইডে গিয়ে, সমুদ্র না। থ্যাংকস কাকু, টাটা বলে দাও একবার। ঠিক আছে, হাই বলে দাও। হ্যাঁ ভাই। থেকে বড় কথা গাইজ, ইউরোপ থেকে মেয়েটাকে ভাড়া করে নিয়েছিল, কিন্তু ও কিন্তু নিয়ে থেকে আসেনি গাইজ। ও ওই মেয়েটা ভাড়া করে নিয়েছে, নিয়ে চ্যানেলটা মনিটাইজ করলো। আর তো পয়সাই পয়সা হোগা, বলেন কি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে গাইজ। বাংলিয়া পার্কে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে হনুমানজি দেখতে পাচ্ছ, এই দেখো কত বড় মূর্তি, হনুমানজির মূর্তিটা এত বড় এত বড়, মানে এখানে সবাই দাঁড়িয়ে দেখে এই মূর্তিটাকে। এই দেখো, দাদা এখানে ছবি তুলতে কত করে নাও বাবু? এখানে কাজ করো, ফালতু টাইম ওয়েস্ট করছো।
এখানে যারা ঘুরতে আসবে তারা এখানে ছবি তুলতে পারো কাকুর কাছ থেকে, ঠিক আছে? কাকু কত করে নাও? দোস্ত বেশি হিরো হওয়ার চেষ্টা নেই, তুমি সাইড দিয়ে দাও, লোক আসছে। কত করে নাও এখানে? 20 টাকা করে। 20 টাকা করে? তো এখানে অ্যাকচুয়ালি কাকু এখানে ফটো তোলে 20 টাকা করে নেয়, কিন্তু ওনার কথাবার্তা স্টাইল অন্যরকম লাগলো, ভালো লাগলো না। খুবই খারাপ, ভেরি ওয়েস্ট এক্সপিরিয়েন্স। এখন মালিয়া পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর এই ভাইরা বেরিয়ে যাচ্ছে বাড়ি। তো এখন কটা বাজে? এখন বাজে 3:16। তুই কিন্তু একটা র রিভিউ দিয়ে যা, মালিয়া পার্কটা কেমন লাগলো? হ্যাঁ ভালোই লেগেছে। কেমন? মানে 10 এর মধ্যে কত দিবি? 10 এর মধ্যে 7। 7? 3 নম্বর বাদ কেন? 3 নম্বর বাদ হচ্ছে যে ওর বউকে নিয়ে এসেছে কিন্তু সেইভাবে কোনো প্রাইভেসি প্লেস পাইনি। কি 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 আরেবা বলুন কি? না না সেরকম কোনো ব্যাপার না, কোন জঙ্গল পাইনি। বাই বাই, সাবধানে যাস, ঠিক আছে? ভাই বাড়িকে ফোন করিস একবার। এত রাস্তা আছে, এই ব্যারিকেডটা, এই ব্যারিকেডটা এরা না ফেলো তো বেরিয়ে চলে যাচ্ছে। দাদা আমি হাসবো কেন? হাসবো কেন মানে আমি আপনি হাসতে হাসতে ক্লিয়ারলি আমার দুজনের চোখ, দুজনের চোখ খারাপ। গাড়ির লাইসেন্স নেই, ক্লিয়ারলি দেখছি কাকিমা এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, তো উনি ওখানে মেরে বেরিয়েছে, হাসতে হাসতে বেরিয়ে আসছেন। হাসতে হাসতে উনি না থাকতো আমাকে ধরতো না, আমরা গিয়ে আমি ব্যাক করলাম, গিয়ে মানুষকে ধরলাম। যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি আমরা, তাও কেসব এখান থেকে বেরিয়ে যাই। এখানে শুধুমাত্র দাঁড়িয়ে করছে গাইজ, ফাইনালি আমার তাও সব ঢুকে গেছি, এবার এখান থেকে যাবো আমার কিং কাবাব, তাই তো? কিং কাবাবে গিয়ে চা খাবো। কি চা? নরমাল চা খাবো, বাজেট কম, তন্দুরি চা খেতে পারবো না গাইজ। আর ওখানে পুলিশ গুলো ধরছিল বলে আমাকে চাপাইনি, আমাকে ফেলে দিয়ে আসছিল 200 মিটার আগে গাইস, 200 মিটার হেঁটে এসে, 200 মিটার ও হেলমেট, ও হেলমেট পরে আছে, ও 200 মিটার হেঁটে হেঁটে এসে তারপর রেলগেটে ঢুকে বাইকে চাপলাম ফাইনালি, ও হেলমেট। আর প্রচুর ভিড় হয়ে গেছে, এইমাত্র ট্রেন ঢুকলো তারকেশ্বরে, তারকেশ্বর স্টেশনে। সাইড 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 ও সাইড 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 ওই সাইড 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 গিয়ে ঠেকিয়ে দেনা গিয়ে পেছনটায়। ওকে বলছিলাম আমি একটা বাইকে ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দিলি কন্টেন্ট আমার। চলো আমার নতুন বাসটা ঢুকে গেছি, এবার কিং কাবাবে ঢুকবো, এবার চা খাবো এখান থেকে, চা খেয়ে বেরিয়ে যাবো বাড়ি। বাস স্ট্যান্ডে এলাম এই মাত্র, বাস স্ট্যান্ডে এসে কি দেখছি, এসব কি হচ্ছে ওবি এখানে? চারিদিকে ওয়াও, কি বুঝতেই পারছি না কি আছে এখানে। এই ভাই ভোলে বাবাকে এনারা দর্শন করতে এসেছেন বিহার থেকে, তো এনারা এখন এখানে, ওখানে ভাই ওখানে অত ভিড়, এত গ্যাদারিং, ওখানে কতজনকে জায়গা দেবো? বাদ
ফাইনালি আমরা চলে এসেছি চা ফা খেয়ে দিয়ে। এখন অভির দোকানে, এটা অভির দোকান, তো কি করিস তুই, কাজ নেই কি কাজ নেই? এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ রিপেয়ার আর সার্ভিস, টোটাল রিপেয়ার সার্ভিস করে ভাই বিরাট বড় লোক, বুঝতে পারছো? তাহলে মধ্যে এরকম একটা দোকান কিনে ফেলেছি, মানে অনেক 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 বড় জানাও। আজকে ভিডিও এত পর্যন্ত ছিল, দেখা হচ্ছে।